মানুষ শুনলে কি হবে যে শ্বশুর শ্বশুরি আসছে খালি হাতে চুপ কর তো তুই জানিস না ঘটনা জামাই যে আমার বাড়িতে অনেকদিন থাকিয়েছি সব দোকান মোড়ে কথা কইছে আর বাকি নিছে 10,000 টাকা গুনে দিয়েছ সেই প্রতিশোধ না জেনে তো এদিকে আসনো তুই কথা কইস চলো এলা যা এর ফির ফল ফল খান বেশি মাসুম কি আসসালামু আলাইকুম সালামটাই কি লস লস মনে হয় নাকি ব্যাপার কি জামার বাড়ি এসছি একটা মিষ্টিও নাই বিস্কুটও নাই কোন হারকিপ্ট শ্বশুরটা রে এই জন্য তোমার বাড়ি যাই রম করম এমনি চালার জামা তোমরা মনে মনে কি চিন্তা করবে নাকছেন সেটা তুমি বুঝবার পাইছ তোমরা যেমন তোমার শ্বশুরও তেমন হ্যাঁ খালি হাতে তোমরা শ্বশুর বাড়ি যান আর শ্বশুর তোমার বাড়ি খালি হাতে এসলে তোমার মন বেজার হয় কে বলো কিপটে শ্বশুর বিশাল আর গাটটা উ কি ব্যাপার তোমার মোর বাপ মা ওর খাওয়া হয়েছি তোমার কি চিন্তা করবিছে চিন্তা যে কি করো তুই বুঝবে না রে আমা ভিডিও দেখা পছন্দ আমা ওটে বলি ওটে বলি না আমি ফেরেশন ফেরেশন গদ্য সামলিলে হবে জামাই মুই তোমার শ্বশুরি ফিরলে আমরা একটা কাম করছেন তোমার বেটির জামা তোমার করছেন কে জারুয়ে জামাই সুখেও দেখে না মোর বেডি কতকটা মুই কত একটা থাক বাল বেডির কামাই বেডি করবি এলা আমি সুবিধি লাগাইছি সুবিধি যে দাম এলাকার লোকের বুদ্ধি আছে বারে দোস্ত একটা বেড়ি দিত আর সূর্য দিয়ে ব্যবহার একটা কি একটা ব্যবহার হয়ে গেল দোস্ত কি লাগবে বিড়ি আব্বা আমার ভুলে গেছে আব্বা ওর মনে করছি আমার বন্ধু বেলাল ছি 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 আরে শালা জামাই আরে মোর বেডি মনে করি মোর বউয়ের সাথে আমার কি কামটা করলো আল্লাহ মোর বউ হেফাজত কর আল্লাহ তোর কি এরকম লজ্জা শোন নাই আরে তুই কোন আকেলে তুই এই যে বেটি জামা পরছিস বেটি জামা পরিয়ে তো তোর ঘটনা বুঝবো জামাই তোকে ঘটনা করাই ইমান ফির হ্যাঁ আও দেখেন না তোমার জন্য না কার হাডি গ্রুমে এই নয়া শাড়ি খেলতে দিয়েছি একটা মেসকিও নিবের ভাঙ নাই একটা জামাও নিবের ভাঙ নাই অগতে আসি বেটি জামা কাটছ না না জামা পরছিস তুই তো ঘটনা ঘটি গেল এটা কি কি কেমন হলো ঘটনাটা জামার কোনো শরম আক্কেল জ্ঞান কিছু নাই ও নাই 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 ওই জামার আক্কেল জামাই মনে করছে ওটা বেশি হোক বলে বাদ দে বলে ছিল মাথা থেকে ঝাড়ি ফেলাও যা আছে আসি না হয় জড়ে ধরুক তা কোন আক্কেলে পাতা থাকে মোটা হ্যাঁ জড়ে না হয় ধরুক তিন পাতা ডাঙায় তোরও ঠিক সব কম নয় মোকার এই বাড়ি থাকার মন বাইছে না চলো আমরা বাড়ি যাই আর চুপ কত যা ঘটনা ঘুরছে ঘুরছে এখন ঘটনা হলে যে জামাই বেটি আমার বাড়ি যাচ্ছে এতদিন থাকিয়ে এতগুলো টাকা নষ্ট করি আসি এগুলো একটা প্রতিশোধ না লিখবেন না বুঝিস না দুই চারটে দিন আরো থাকি যাই আমরা হ্যাঁ সাইকেল নিয়ে পড়ে দাও তোমরা আগিরহাট যাবে ভালো কথা সাইকেলে তো চাবি মানে আছে ওটিকে আছে হ্যাঁ সাইকেলের ব্রেক নাই তো ওই যে একটা ভালো একটা ব্রেক লাগে না তো ওই সাইকেল পাশে ভালো একটা ব্রেক লাগাইতে পারেন না দামের কাজ দিলে বলে বাসি দেয় বেশি না তা আমার নাম নেই সাইকেল কন্ডিশন অবশ্য ভালো
না এই ভুল আর তো করা যাবার নাই, একবার যে ভুল করছো সেই ভুলে খেসার তালা দিবে নাকছো, এই ভুল তো করা যাবার নাই। শোনো এখানে আছে মনে কর গরু, দেশি গরু গোস্ত, মানে তো চামড়া গরু গোস্ত, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি সরাই, ডিম, ঠিক আছে সবগুলো আছে, একটু ঝাল মশলা বেশি করে দিয়া মা কারা আমি বসে করছি বুঝলেন। কবুতরের গোস্ত খাবার দিচ্ছে, কবুতরের গোস্ত করে আনছে, মোর বাপের বাড়ি তো নাক ডুক দিয়ে খেয়ে আসেন, উনি আর মনে নাই ঠিক আছে, তো আমার যে আনো যে আনো না পাঁচত কেঁপে যে কবিতরের গোস্ত খাই নেই মোর বাপের তো জানেন। ওটা ওটা ওখানে এটা ওই রেস্ট টেস্ট নিয়ে যান আগে, সাইকেল কেন ঘুরতে গেছেন ওটা আছে বুঝবো না সেটা, এত কথা জানো তারা তা গরম আছে না খুব ফ্রেশ আসতে গেছে কবুতরের গোস্ত জানো ব্যবস্থা হয়ে যাবে, সব টাকা তো শেষ করে দিয়েছিলেন কেমন আসলো কেমন ব্যবস্থা। আরে বাপ রে বাপ, মানে কথা জামাই এ কদিন যে খাবারটা খাওয়ায় গরুর মাংস, খাসির মাংস, মুরগি, তার কবুতরের মাংস, আরে এত আইটেম করছে কোনটা শাড়ি কোনটা খাই সেই খাওয়াছে হয়েছে, তোমার প্রতিশোধ নেওয়া হয়েছে হয়েছে তো প্রতিশোধ নেওয়া আছে, এখন চাঁদ বাড়ি যায় নাকি মন্নের খান খাইছেন বাড়িতে সময় হয়নি মেলা কদিন থাকলাম, তোকে চাপি দিয়ে দাও থাকলে না থাক চাপি দিয়ে দাও, আমি সাইকেল চললে এই সাইকেল এই সাইকেল বাজাতে আমি তোমাকে এতদিন খাওয়াল। আয়ো মা সিরিয়াস।